হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান প্রাঙ্গানি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের একাদশীর দিনে আজকে আমি এই যে দেখুন এই যে আমাদের তুলসী মঞ্চটাই পুজো করলাম এত সুন্দরভাবে দেখেছেন ঘটের মধ্যে সাজিয়েছি পুজো করেছি সাইডে এই যে হনুমান মন্দির হনুমান আছে এটা কত সুন্দর হনুমান ঠাকুর দেখা যাচ্ছে এই সাইডে দেখুন বন্ধুরা আজকে একাদশী আজকে আমি এক্ষুনি আশ্রমে যাব আশ্রম থেকে আর যাওয়ার আগেই আমি এই গাছগুলো কিনেছি দেখুন এই যে আমাদের কলকে গাছ কলকে গাছ কলম করা কলকে গাছ কিনেছি এইটা আপনাদের আমি গাঁদা ফুল হবে বলে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে আমাদের লঙ্কা চারা এইটা নিয়ে এসেছি তারপরে এটা একটা লাউ শুধু লাউ ডাঁটা হবে ওইটাও নিয়ে আনলাম এইগুলো আমি পরে লাগাবো কিভাবে সেটাও পরে দেখাবো এখন আমি আশ্রম যাচ্ছি আশ্রম থেকে এসে আপনাদেরকে সব দেখাবো কীভাবে কি নিয়ে এসছে ওইখান থেকে আরতির প্রোগ্রাম টোগ্রামগুলো উঠাবো ওগুলো নিয়ে সব দেখাবো আমি আসছি তবে তো বন্ধুরা আমি একটু গাছ থেকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই গিয়েছিল তো দেখালো তোমাদের দাদা ভাই সব কিছুই তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা কি করবি ফুলে না কলকে গাছ আর এটা কলকে গাছ এটা কি কলম কাটা গাছ নাকি এটা কলম কাটা গাছ দেখো এটা নিয়ে এসছে তো ছোটো গাছে ফুল হবে কলম কাটা গাছে তো সঙ্গে থাকো এই দেখো কয়েকটা গাঁদা গাছ নিয়ে এসছে তো এটা লাগাবো আজকে বিকেলবেলায় টান টান হয়ে দেখো মনে কাপড় শুকিয়ে গেছে হ্যাঁ কাপড় শুকিয়ে গেছে তো এগুলো সব তুলে নেবো যে মাটিটা করেছিলাম তোমাদের দেখেছিলাম তো এই মাটিটা এখানটার কাছে আমি একটু বেশ ভালো করে যত্ন করে নিয়েছি তো এইখানটায় আমি গাছগুলো লাগাবো তো দেখো আমাদের এখানে কলা গাছে কাঁদি হয়েছে কাঁদিরা বেশ ভালোই হয়েছে দেখো এটা কলা গাছ আর আরেকটা কলা কাঁদি পড়েছে দেখো বন্ধুরা কত বড় বড়ো কাঁদি পড়েছে তো এই পাতাটা কি বন্ধুরা আমি তোমাদেরকে একবার কমেন্ট করেছিলাম পাশের বাড়ির কুকুর আছে তো এটাই আওয়াজ হচ্ছে ওই চিৎকার করছে তো এটা একটা কী পাতা বন্ধুরা এটা একবার আমাকে কমেন্ট করে এটা তো কচু পাতা জানি কিন্তু কালারিংটা কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা হঠাৎ মানে আমাদের কাছে এমনিতেই আপসে হয়েছে আমরা লাগাতে হয়নি নি দেখো বন্ধুরা কত সুন্দর দাদাভাই চলে গেল আশ্রমে যাচ্ছে বাবা এখানে ঘুমাচ্ছেন মানে সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো তার বাসনটা এখনও পড়ে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি তার ওষুধ প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ সব দিলাম দিলে বাবা খেয়ে দিয়ে একটু রোদে বসেছিলেন আবার এখানে এসে শুয়ে পড়েছেন আজকে তো রবিবার বাচ্চাদের সব ছুটি গানের মিস আজকে আসেনি তো সকালে একটু গানটা প্র্যাকটিস করেছিল তখন শেয়ার করতে পারিনি তো মেয়ে অঙ্ক করছে বসে পড়াশোনা করছে হ্যালো বন্ধুরা আমি এখন চৈতন্য আশ্রমে এসে গেছি এই চৈতন্য আশ্রমে তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সব কিছুই এই যে দেখুন এই যে তুলসী মঞ্চটা কত সুন্দরভাবে আশ্রমে সাজানো হয়েছে আমি তো প্রথমে আমি বাড়িতে দেখালাম আমার বাড়িতে পুজো করে আসলাম এইখানে এসে দেখছি যে কত সুন্দরভাবে চৈতন্য আশ্রমের তুলসী মঞ্চটা সাজিয়েছে এখানেও পুজো টুজো হয়েছে আর এই সামনেও গরুর পাখি আছে কত সুন্দরভাবে দেখাচ্ছে এখন এই দিকে আশ্রমের এখনও রাতারানি মানে রাধা গোবিন্দর দরজা খোলা হয়নি খুললেই আপনাদেরকে দেখাবো আরতিও দেখাবো সব কিছু দেখাবো বন্ধুরা আমাদের এখানে চৈতন্য আশ্রমের নাম কীর্তন চলছে কত সুন্দরভাবে নাম কীর্তন চলছে আরতি হওয়ার সময় আমরা দেখাবো সব ভক্তরা এসছে এই সব এখানে মায়েরাও এসছে দেখুন সব মায়েরা এসছে এইখানে তুলসী বাজারে মারা প্রণাম করছেন আমাদের এসেছে আজকে ঠাকুর প্রণাম করছে দরজা খুলে দিয়েছে বন্ধুরা দেখুন রাধা গোবিন্দর কত সুন্দর দেখা যাচ্ছে সব মায়েরা প্রণাম করছে সব মায়েরা প্রণাম করছে দেখুন

প্রণাম করছে রাধারানী আরতি হলো আরতি হওয়ার পরে সব কিছু দেখানো হচ্ছে আপনাদের দেখুন এই জন্য মহারাজ সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে বন্ধুরা দেখুন সবাইকে মহারাজ প্রসাদ বিতরণ করছে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসছে আশ্রমে গিয়েছিল সব কিছু দেখালো ওখানে কি কি আরতি দেখালো ঠাকুর দেখালো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলো বন্ধুরা তো দেখো তোমাদের দাদা এসে গেছে প্রসাদ খাবে দাও প্রসাদ 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 নিয়ে এসেছে দেখো ঠাকুরের ভোগ এই যে তোমাদের দাদা ভাই দেখো মানে সব রকমের সবজি দিয়ে একটা প্রসাদ আলু রাঙালু আলু পেঁপে কুমড়ো কাঁচকলা এসব দিয়ে একটা প্রসাদ সবজি আর এই দেখো পায়েস সাবুর পায়েস এটা এটা চালের পায়েস নয় সাবুর পায়েস এ দেখো আলু ভাজা দিয়েছে ফল দিয়েছে এটা শুধু দুধ দিয়ে করেছে আর এই দেখো ফল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আজকে একাদশী বলে যে বাচ্চারাও খাবে আমরাও খাব তো ফল নিয়ে এসছে তো সঙ্গে থাকো প্রসাদটা খেয়ে নি তোমার দাদাভাই খেতে পাচ্ছে আমি বড়া করে নিয়েছি তারপরে স্নান করেছি তারপরে আমি ভাত খাবো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা আমি শেয়ার করতে পারিনি তো আমি শাকের তরকারি করেছি আর আলু মাখা করেছি ভাত করেছি আজকে একাদশী তো তার জন্য আজকে বেশি কিছু করিনি তো বাচ্চাদের ওই খাওয়া হয়ে আসছে বাবাকেও খেতে দিয়েছি চলা বন্ধুরা একবার দেখিয়ে দিই সঙ্গে থাকো দেখো বাবা খাচ্ছে এখানে দেখো বন্ধুরা আমার মেয়ে ভাত খাচ্ছে শাকের শাকের তরকারি করেছি আলু মাখা করেছি সোনা সোনামা ভাত খাচ্ছে এখানে অনেক টেস্টি লাগছে আর খিদেও পাচ্ছে তারপরে কি কি খাচ্ছি আলু ভাতে তারপরে শাক এগুলো এখন হুম অনেক ভালো ভালো দেখো আমার ছেলে ভাত খাওয়া হয়ে গেছে রোদ এসে বসে আছে তো রোদ লাগছে বাপি এখানে ভালো লাগছে দেখাও খাচ্ছ অরেঞ্জ মিষ্টি আছে বাবু মিষ্টি আছে খুব মিষ্টি একটু টক আছে না আর এখানে দেখো ওই স্নান করেছে জামাগুলো কাজবো ধোয়া করে নেবো এগুলো আমি একটু প্রসাদ নিয়ে বসে গেছি তো আমি একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিই একই সবজি নিয়েছি দেখো ফল নিয়েছি সাবুর পায়েস খুব টেস্টি হয় নারকল দিয়ে করেছে না খুব টেস্টি হয় দুধ দিয়ে করেছে আর দেখো সবজি আলু ভাজা এটা হচ্ছে একাদশীর প্রসাদ আশ্রম থেকে আমাদের আসে প্রসাদটা তো দাদাভাই যায় আরও আমাদের পাশাপাশি কয়েকজন আছে পাড়ার কাকাবাবুরাও তারাও করে তো তাদের প্রসাদটাও তোমাদের দাদা ভাই এনে দেয় খুব সুন্দর দেখো টেস্টি হয় প্রসাদ অনেক তো যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না তাদের জন্যেই বলে দিই আজকে একাদশী আমরা একাদশী করি একাদশীতে আমরা অন্য অন্ন খাই না মানে ভাত খাই না তো এই যে আশ্রম থেকে প্রসাদ আসে এটাই খাই তো তোমরা যদি একাদশী করতে চাও বন্ধুরা তো করতে পারো একাদশী করলে খুব ভালো শরীর ভালো থাকে মন ভালো থাকে আর বলে গীতায় লেখা আছে একাদশী করলে কোনো কোনো বার আর করতে হয় না একাদশীর বার সবথেকে বড়ো বার যারা একাদশী করে তাদেরকে আর কোনো কিছুর কিছু বার বারবত কিছুই করতে লাগে না তো যদি তোমরা করতে চাও আসন থেকে প্রসাদ কেন তোমরা নিজেরা বাড়িতে ঠাকুরকে ভোগ লাগিয়ে খেতে পারবে এই যেমন সাবুর পায়েস করলে আলু আলুকে সেদ্ধ করে রাঙ আলু আলু সেদ্ধ করে পেঁপে সবজি মানে কুমড়ো সব সবজি নয় এগুলোকে তোমরা সেদ্ধ করে মানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বা কিংবা একটু আদা দিয়ে করতে পারো খুব সুন্দর লাগে খেতে আর ঠাকুরের প্রসাদ তো ঠাকুরকে যখনই তুমি ভোগ লাগিয়ে দেবে না সে প্রসাদ যেন অমৃত হয়ে যায় তো আমরা খাই আমরা বাড়িতে আর তৈরি করিনি কেন চা আছে বাড়িতে বাবা আছেন বাড়িতে করতে গেলে করা যাবে কিন্তু অনেক কিছু ঠেকাঠেকি হয়ে যাবে এটা সেটা হবে তো আমাকে জানো তো বা একাদশী হলেও বাবা বয়স হয়েছে তো আজকে যেমন বাবা কিছু বলেননি অন্য অন্য বারে একাদশী করলে বাবা বলে আমার তোমরা একাদশী করো ঠিক আছে আমার ওই সব কোনো কিছু নেই আমাকে মাছ রান্না করে দাও আমাকে এরা করে কিন্তু কি করব আবার কিছু কিছু বন্ধুরা জানেন না তারা ভাবে কি যে আমরা মনে হয় একাদশীতে আমরা মাছ মাংস খেয়ে নিই তো উনি জানেন না তাই উনি এই কথাটা বলছিলেন তো আমি বলছি শুনুন তো আমরা এসব করি না এরকম মহাপাপ কাজ আমরা কোনো করতে পারি না তো বাবা আছেন আমাদের বলে না যে বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে বাচ্চার মতন হয়ে যায় তো তাকে যদি আমরা ঠিকভাবে তার মতন সেবা না করি সে তো বুঝে না যেমন বাচ্চারা বুঝে না সেরকম বয়স্ক মানুষরাও কিন্তু বুঝে না তারাও বাচ্চাদের মতন বায়না করে তো তাই জন্য ভাবলাম যে ভগবান বলছেন বাবা মাকে যারা সন্তুষ্ট করতে পারে তাদের সব কিছুতে আমি সাথে আছি তো সেই হিসাবে তো বাবা যেটা চাইছেন বাবা যেটা চান যেমন আজকে কিছু বলেননি বলে কিছুই আমরা সেরকম ব্যবস্থা করিনি আলু চচ্চড়ি মানে আলু মাখা করেছি আর শাকের চচ্চড়ি করেছি তো সুন্দর বাবা খেয়ে নিচ্ছে তোমাদের দেখালাম তো সঙ্গে থাকো প্রসাদটা প্রসাদটা খেয়ে খেয়ে তোমাদের কাছে খুব সুন্দর যারা একাদশী করেছে যারা এই প্রসাদ খায় তারাই জানবে যে এই প্রসাদের কি গুণাগুণ খাও খাও না অরেঞ্জ সব খেয়েছো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা কে গে একাদশী করো বা একাদশীর ব্যাপারে কি জানো তোমরা যদি তোমাদের কাছে কিছু শিখতে পারি যদি অনেকে তো অনেক কিছু জানে সবার কাছ থেকে শেখা যায় শেখার কোনো বয়স নেই শেখার কোনো এ নেই তো সঙ্গে থাকো বাবা ভাত নেবে বাবা বলছে ভাত দিয়ে যাও সঙ্গে থাকো চলে এলাম আবার আজকে তো সেরকম কিছুই দেখাবার কিছু কিছুই নেই আজ একাদশী সব কিছুই দেখালাম যতটুকুই বাড়িতে যা কিছু হয়েছিল সব কিছুই দেখালাম তো দেখো এরা সব পড়তে বসেছে আমার ছেলের টেস্ট হচ্ছে তার জন্য আমি সেরকম কিছু করতেও পারছি না ছেলের পিছনে বসে রয়েছি কেন কালকে সায়েন্স পরীক্ষা আমার ছেলের তো আমার মেয়ের আবার ক্লাসের টেস্ট আছে এই ম্যাসেজ এসেছিল স্কুল থেকে তাদেরকে দেখাশোনা করতে হচ্ছে তো রান্না বান্না বলতে বেলার ভাত আছে আর আমাদের ঠাকুরের প্রসাদ রয়েছে তো ওই নিয়েই রাত্রেবেলা কেটে যাবে কালকে তখন আবার নতুন যা কিছু হোক দেখা যাবে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে ঠিক আছে তো ফার্স্ট তোমরা দেখতে পাবে যখনই আমি ভিডিওটা আপলোড করব তো সঙ্গে থাকো আজ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে নতুন নতুন ভিডিও নিয়ে টাটা সবাই টাটা করো টাটা শুভরাত্রি